ভিউয়ার্স, আমরা নেভারল্যান্ডে প্রবেশ করছি এবং দেখতে পাচ্ছেন যে এখানে অনেক সুন্দর একটা প্লেস, পাশে একটা নদী আছে, এখানে আপনি যে নৌকায় চলতে চান সেটাও পারবেন। ভিউয়ার্স, এখানে একটা সুইমিং পুল আছে, এটা অনেকটা আপনার ফ্যান্টাসি কিংডমের মতো, একটু দেখলে বুঝতে পারবেন। এখানে আপনার ঘুরতে গেলে বা সুইমিং পুলে গোসল করতে গেলে আপনাকে 100 টাকা দিতে হবে। খুব মনোরম পরিবেশ, আপনারা ঢাকার খুব কাছ থেকে বা ঢাকা থেকে খুব অল্প সময় এখানে আসতে পারবেন। দেখুন, এখানে অনেকে ঘুরতে আসছে এবং এই যে সিঁড়িটা দেখছেন, সিঁড়ির ওই পাশে হচ্ছে আর কি নেপালের প্রকৃতির সৌন্দর্যটা সামনে। তো আজকে আমরা সব কিছু ঘুরে ফিরে দেখবো, অবশ্যই সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটা প্লেস এখানে, মানে আপনি ঢাকা থেকে যখন আসবেন হয়তো বা যান্ত্রিক শহরে থাকতে থাকতে অনেকটা ক্লান্ত হয়ে যাবেন, এখানে এসে আপনি অনেকটা আপনার ক্লান্তিটা দূর করতে পারবেন। অনেক সুন্দর একটা প্লেস। ভিউয়ার্স, এটা হচ্ছে নেভারল্যান্ডের পশ্চিম পাশের একটা অংশ। দেখতে পাচ্ছেন যে চারিদিকে শুধু পানি আর পানি, আর আমরা ছোট একটা দ্বীপের মধ্যে দাঁড়ায় আছি। আপনি তা ভাবতে পারেন যে এটা একটা দ্বীপ, বাংলাদেশের হয়তো দ্বীপ না কিন্তু তার থেকে কম কোন অংশে। অনেক সুন্দর একটা প্লেস। আপনি যদি কোনো বাইক বা অন্য কোনো গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে তার রাখার সুব্যবস্থা আছে, 20 টাকা দিয়ে আপনাকে এখানে রাখতে হবে। এখানে নামাজের জন্য জায়গা আছে, আপনি যদি নামাজের সময় চলে আসেন তাহলে নামাজও এখানে পড়তে পারবেন, সেই ব্যবস্থাও আছে। এখানে খাওয়া দাওয়ার জন্য ছোট একটি ক্যাফে আছে, আপনি এখান থেকে এসে কফি পাবেন, চটপটি পাবেন, কোল্ড ড্রিঙ্কস পাবেন এবং মোটামুটি ভালো অনেক কিছু জুস পাবেন। তো এই এই ফাঁকা জায়গার মধ্যে এত কিছু পাচ্ছেন, এটাই হয়তো অনেকটা। দেখে আসি সামনে আর কত কি আছে। ভিউয়ার্স, এখানে একটা লঞ্চ আছে, তো আপনারা যদি কেউ চান যে লঞ্চে পুরো নদীটা ঘুরবেন তাহলে সেটাও পারবেন। এখানে আপনারা যদি রিজার্ভ করে নিতে চান তাহলে আমি যতটুকু শুনলাম যে এখানে আপনাদের 40 জন পর্যন্ত উঠতে পারবেন এবং এখানে সব মিলে 1000 টাকা দেওয়া লাগবে। তো সেক্ষেত্রে আপনারা যদি ঘুরতে চান অবশ্যই 1 ঘন্টা ঘুরতে পারবেন 40 জন মিলে 1000 টাকায়।
আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে অথবা একটু ভালো লাগছে। যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি প্রতিদিন ঘুরে ঘুরে বিভিন্ন দর্শনীয় স্থান আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভিডিওটি দেখবেন। থ্যাংক ইউ সো মাচ।